হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিনস ফুড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম সামুদ্রিক একটি মাছের রেসিপি নিয়ে। সামুদ্রিক ছুরি মাছ খেতে কিন্তু খুবই অসাধারণ একটি মাছ। সামুদ্রিক মাছ মানুষের শরীরের জন্য অনেক উপকারী। উপকারিতা ছাড়াও এই মাছগুলোর স্বাদ কিন্তু খুবই অসাধারণ হয়। কোনো সামুদ্রিক মাছই খেতে মন্দ হয় না, সবগুলোই খুবই মজাদার। কিন্তু তার মধ্যে ছুরি মাছ একটি মজার মাছ। এই মাছটি যদি আপনারা কম ঝোল দিয়ে মাখা মাখা করে রান্না করেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক, কীভাবে তৈরি করলাম এই সামুদ্রিক ছুরি মাছ। প্রথমে আমি এখানে 8 পিসের মতো ছুরি মাছ নিয়েছি। এগুলো সবগুলো মধ্যের পিস, আপনারা লেজ বা মাথার অংশও নিতে পারেন। নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এরপর নিয়েছি বড় পাকা একটি লাল টমেটো। এরপর নিয়েছি 2 কোয়া রসুন, এগুলোকে আমি কুচি করে নিয়েছি। এরপর নিয়েছি পরিমাণ মতো ধনে পাতা এবং 4টি কাঁচামরিচ। আমার সবগুলো উপকরণ এখানে রেডি করা হয়ে গিয়েছে। আমি এখন চলে যাব মূল রান্নায়। তবে বলে রাখি, এই মাছগুলো আমি কিন্তু ভাজবো না, ভাজা ছাড়াই আমি রান্না করব। কারণ এই মাছগুলো ভেজে রান্না করলে আমার মনে হয় না যে ছুরি মাছের অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যাবে। তাহলে এখন চলে যাচ্ছি আমি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর রসুনগুলো প্রথমে দিয়েছি ফোড়নের জন্য, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজগুলোকে আমি নরম করে নিচ্ছি, তবে এগুলোকে বেরেস্তা করা যাবে না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণগুলোকেও আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া এবং 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা কম বা বেশি দিতে পারেন, আপনাদের স্বাদ অনুযায়ী, আপনারা যেমন ঝাল খেতে চান। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, কারণ মশলাগুলো যাতে পুড়ে না যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আমি মশলাগুলো কষানো পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। আমি এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। একে একে আমি সব মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি মাছের টুকরোগুলোকে একটু স্পেচুলা দিয়ে সেটিং করে দিচ্ছি এবং অপেক্ষা করব 2 মিনিটের জন্য। আমি 1 পেট খুব ভালোভাবে কষিয়ে নিব। 1 পেট ভালোভাবে কষানোর পর আমি হালকাভাবে একটি স্পেচুলা দিয়ে উল্টে দিব। আমি প্রতিটা মাছের টুকরোকে খুব হালকাভাবে উল্টে দিচ্ছি, কারণ সামুদ্রিক মাছ খুব নরম হয়, এগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। তাই আমি খুব হালকাভাবে উল্টে দিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ এই মাছটি কম ঝোলে মাখামাখা খেতেই ভালো লাগে। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, আর কোনো পানি আর ইউজ করব না। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর কিউবগুলো। আমি সবগুলো টমেটো দিয়ে দিয়েছি এবং অপেক্ষা করব 5 মিনিট। আমি একটি ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। তবে এর মধ্যে আমি কয়েকবার চেক করে করে দেখব, যাতে তলানিতে লেগে না যায়। অপেক্ষা করছি 5 মিনিট, ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো খুব ভালোভাবে কষে গিয়েছে। আমি হাত দিয়ে পাতিলটাকে একটু নেড়ে দিব এবং অপেক্ষা করব আরও 2 মিনিট। 2 মিনিট পর আমার টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং মাছগুলো খুব মাখামাখা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ এবং দিয়ে দিব পরিমাণ মতো ধনে পাতা কুচি। আমি কাঁচামরিচ দেওয়ার পর আরও 2 মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে, যাতে করে কাঁচামরিচ এবং ধনে পাতার ফ্লেভার মাছের মধ্যে প্রবেশ করতে পারে। আমি এখন আবার ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করছি। 2 মিনিট পর আমি চুলার জাল অফ করে দিব। আমার তৈরি হয়ে গেল সামুদ্রিক ছুরি মাছের রেসিপি। দেখতেই পাচ্ছেন
মাছগুলো কতটা লোভনীয় হয়েছে। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। কোনো মতামত থাকলে ভিডিওর মধ্যে কমেন্টস করতে পারেন। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।